ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পেট্রোলে পুড়িয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে তার স্বামী কাজল ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে সিআইডি। রবিবার জাফলং সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডি জানায়, 13 মে সকালে অভিযুক্ত কাজল নিজ বাড়িতে তার স্ত্রী ডলি বেগমের গায়ে পেট্রোল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয়। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে ঢাকায় পাঠায়। 5 দিন পর মারা যায় ওই নারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জেরে আগুন ধরিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন কাজল। সিআইডি জানায়, কাজল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে 13টি মাদক মামলা সহ মোট 19টি মামলা ও 3টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কাজল ভূঁইয়াকে আমরা জাফলং সীমান্ত থেকে গ্রেপ্তার করেছি। তার হয়তো টেন্ডেন্সি ছিল সে যে সীমানা পার হয়ে চলে যাবে, কিন্তু সে তো পারে নাই। সে এখন বিচারে আওতা এসেছে, কিন্তু তার স্ত্রীও মারা গেল। এই যে পরিণতি যে ভালো হয় না, এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা এই ধরনের অপরাধ থেকে সমাজ অনেকটাই রেহাই পেতে পারে বলে আমি মনে করি।